এখন আপনাদের সামনে এই স্টেজে আসছেন জাকির নায়েক তার লেকচার দিতে। আর লেকচারের টপিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলি ওয়া সাহবি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিরজালিকুম ওয়ালাকি রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবীন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, শান্তি ও রহমত আপনাদের সকলের উপরে বর্ষিত হোক। এই লেকচার এখানে আজকের টপিকটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে তার বর্ণনা। অনেক লোকেরই ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যেটা পৃথিবীর বুকে এসেছে 1400 বছর আগে, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে সেই সুদূর অতীত থেকেই, যখন প্রথম মানুষটা পৃথিবীতে হেঁটে বেড়াতো। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তবে তিনি হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, আল্লাহর শেষ রাসূল। তাকে পাঠানো হয়েছে সব মানুষের জন্য। আমাদের পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোন সম্প্রদায় নেই যেখানে আমি সতর্ককারী পাঠাইনি। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল্লি কাওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি পথপ্রদর্শক পাঠিয়েছি। নাম ধরে পবিত্র কোরআনে আল্লাহ তাআলার 25 জন নবীর নাম আছে। যেমন ধরেন আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, তারা সকলেই শান্তিতে থাকুন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 25 জন নবীর নাম উল্লেখ করা আছে। তবে আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, সূরা নিসার 164 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা গাফিরের 78 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি আগে তোমাকে বলেছি কিছু নবীদের কথা, কিছু রাসূলদের কথা, বাকিদের কথা বলিনি। তার মানে পবিত্র কোরআনে সব নবী রাসূলের নাম উল্লেখ করা নেই। আর আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা একটা সহিহ হাদিস, এটার উল্লেখ আছে মিশকাত আল মাসাবিতে 3 নম্বর খণ্ডের হাদিস নম্বর 5737। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে প্রায় 124,000 পয়গম্বর পাঠিয়েছেন। তবে নাম ধরে পবিত্র কোরআনে 25 জনের কথা বলা হয়েছে, কিন্তু এই সব রাসূল যারা এসেছেন সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে, তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য। আর তারা যে কথাগুলো প্রচার করেছেন সেই কথাগুলো মেনে চলা দরকার ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য। যেসব নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে এসেছিলেন, তারা এসেছিলেন শুধুমাত্র তাদের সম্প্রদায়ের জন্য। যেমন ধরেন ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যাকে বলে যীশু খ্রিস্ট, তিনি এসেছিলেন শুধু ইহুদিদের জন্য, ইসরায়েলিদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইমরানের 49 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ঈসা নবী বা যীশু খ্রিস্ট তিনি ছিলেন বনী ইসরায়েলের জন্য একজন নবী, ইসরায়েলের সন্তানদের জন্য। এছাড়াও একই ধরনের কথা আছে সূরা সাফে 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যীশু খ্রিস্ট নিজের মুখে বলেছেন, ইসরায়েলবাসীদের উদ্দেশ্যে আমাকে এখানে আল্লাহর রাসূল হিসেবে পাঠানো হয়েছে। আর একই ধরনের কথা এমনকি পবিত্র বাইবেলেও আছে, বাইবেলে উল্লেখ করা আছে গসপেল অফ ম্যাথিউ 10 নম্বর অধ্যায়ের 5-6 অনুচ্ছেদে, যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন, তিনি তার শিষ্যদের বলছেন,
যে তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না। এই জেন্টাইল কারা? যারা ইহুদি না, হিন্দুরা, মুসলিমরা। তোমরা কেউ জেন্টাইলদের পথ অনুসরণ করো না, আর তোমরা কেউ সামারিটিন শহরে প্রবেশ করবে না, তার বদলে তোমরা ইসরায়েলের শহরে প্রবেশ করবে। একই ধরনের কথা আছে গসপেল অফ ম্যাথিউ 15:24, যেখানে যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন যে আমাকে পাঠানো হয়েছে শুধুমাত্র ইসরায়েলবাসীদের পথ দেখানোর জন্য। তার মানে হচ্ছে যে কোরআন এবং বাইবেলের কথা অনুযায়ী যীশু খ্রিস্টকে পাঠানো হয়েছিল শুধুমাত্র বনে ইসরায়েলিদের জন্য, শুধুমাত্র ইহুদিদের জন্য, ইসরায়েলের সন্তানদের জন্য। তবে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ আর চূড়ান্ত নবী। লেকচারের শুরুতেই আমি পবিত্র কোরআনের একটা আয়াত বলেছিলাম, সূরা আহজাবের 40 আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়ালা আখির রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি হলেন আল্লাহর প্রেরিত রাসূল, আর তিনি হলেন নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে জানেন। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত রাসূল, সেজন্য তাকে শুধুমাত্র মুসলিমদের জন্য পাঠানো হয়নি বা আরবদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনবিয়ার 107 আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, আমি তো তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র বিশ্বজগতের প্রতি রহমত হিসেবে, প্রাণীজগতের প্রতি একটা রহমত হিসেবে, পুরো মানুষ জাতির প্রতি রহমত হিসেবে। এরপর পবিত্র কোরআনে সূরা সাবার 28 আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল্লিন্নাস বাশিরা ওয়া নাজিরাও, আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির রাসূল হিসেবে, সুসংবাদ দেবে আর পাপ কাজে সতর্ক করবে, কিন্তু অধিকাংশ মানুষই একথা জানে না। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আমাদের নবীজির পরে অন্য কোনো রাসূল বা নবী আসবেন না, সেই কারণেই তাকে শুধু মুসলিমদের জন্য পাঠানো হয়নি অথবা আরবদের জন্য, তাকে পাঠানো হয়েছিল পুরো মানুষ জাতির জন্য। আমরা মুসলিমরা আমরা বিশ্বাস করি যে পবিত্র কোরআন এটা হলো আল্লাহ তাআলার বাণী, এটা হলো আল্লাহ তাআলার সর্বশেষ আসমানি কিতাব, তাই কোরআন যা বলছে আমরা সেটা মানি। সেজন্যই আমরা এটাও মানি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আর এটাও মানি তাকে পাঠানো হয়েছে পুরো মানুষ জাতির জন্য। তবে বেশিরভাগ অমুসলিম, সাধারণভাবে সব অমুসলিমই, তারা বিশ্বাস করে না যে কোরআন এটা আল্লাহর বাণী, আর সে কারণে তারা মানতে চায় না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি এসেছেন পুরো মানুষ জাতির জন্য। এ কারণে অমুসলিমদেরকে বোঝানোর জন্য আমি এখানে সাহায্য আর নির্দেশনা নেব পবিত্র কোরআনের একটি আয়াত থেকে, আর আমার মতে এই আয়াতটাতে আছে দাওয়ার চাবিকাঠি, অমুসলিমদেরকে বোঝানোর মূল মন্ত্র। পবিত্র কোরআনে সূরা ইমরানের 64 আয়াতে উল্লেখ করা হয়েছে তাআলাউ ইলা কালমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। যখন আমরা অন্য ধর্মের মানুষের কথা বলবো, সবচেয়ে ভালো পদ্ধতি যেটা পবিত্র কোরআনে বলছে, এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক। আসুন আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন প্রধান প্রধান ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজি মুহাম্মদ সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে এই অমুসলিমরা যদি বিশ্বাস করে এই ধর্মগ্রন্থগুলো, যেটা তাদের ধর্মের, যদি সেই ধর্মগ্রন্থে উল্লেখ থাকে, যদি তারা মনে করে যে এটা আল্লাহর বাণী, তাহলে সেই ধর্মগ্রন্থের কথাগুলোও তাদের মানতে হবে। আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, যেমন শ্রুতি আর স্মৃতি। শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যেটা মানুষ শুনেছে। এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী, এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত, বেদ ও উপনিষদ।
বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে, যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান। আর বেদ প্রধানত চার প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না, তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী, যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না, কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না। যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয়, তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে। আসুন প্রথমেই আমরা দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কি বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থগুলোকে মোটামুটিভাবে ভাগ করা যায় প্রধানত দুই ভাগে, যেমন শ্রুতি আর স্মৃতি। শ্রুতি অর্থ হচ্ছে যেটা প্রকাশিত হয়েছে, যেটা সবাই বুঝতে পেরেছে, যেটা মানুষ শুনেছে। এই শ্রুতি বিভিন্ন হিন্দু বিশেষজ্ঞদের মতে প্রচলিত আছে যে শ্রুতি হলো ঈশ্বরের বাণী। এটাও প্রধানত দুই ভাগে বিভক্ত, বেদ ও উপনিষদ। বেদ এই সংস্কৃত শব্দটা এসেছে বিদ থেকে, যার অর্থ হচ্ছে মানুষের জ্ঞান। আর বেদ প্রধানত চার প্রকার, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। যদিও এই বেদগুলো ঠিক কোন সময় থেকে পৃথিবীতে আছে সেটা কেউই জানে না, তবে স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী, যিনি হলেন আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো আসলে এগুলোর বয়স হচ্ছে 131 কোটি বছর। তবে এই বিশেষজ্ঞদের বেশিরভাগই তারা বলেন বেদের বয়স আনুমানিক 4000 বছর। পৃথিবীর কোন অংশে এই বেদ প্রথম এসেছিল সেটা আমরা কেউ জানি না, কার উপরে এটা নাজিল হয়েছিল সেটাও আমরা জানি না। যদিও এই সব ব্যাপারগুলো পরিষ্কার নয়, তারপরও হিন্দুরা মনে করে যে এটাই আল্লাহর বাণী, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র ধর্মগ্রন্থ যাবতীয় হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে। এরপরে গুরুত্ব পাবে তাদের উপনিষদ, এসেছে সংস্কৃত শব্দ থেকে উপা, যার অর্থ কাছে, নি অর্থাৎ নিচে, সদ অর্থাৎ বসা, কাছে এসে নিচে বসা। এককালে শিষ্য আর ছাত্ররা বসত তাদের শিক্ষকদের পায়ের কাছে, এটাকেই বলা হচ্ছে উপনিষদ। এর অর্থ জ্ঞান, যেটা যাবতীয় অজ্ঞতা দূর করে দেয়। পৃথিবীতে 200-এরও বেশি উপনিষদ পাওয়া যায়, তবে হিন্দু রীতি বলে এর সংখ্যা হলো 108। এগুলোর মধ্যে কিছু উপনিষদকে বলা হয়েছে প্রধান উপনিষদ, কেউ বলে 10টা, কেউ বলে 12টা। শ্রী রাধাকৃষ্ণ তিনি 18টা বেছে নিয়ে বই লিখেছেন, এগুলোই প্রধান উপনিষদ। পরের স্তরের ধর্মগ্রন্থগুলো হলো স্মৃতি। স্মৃতি মানে যেগুলো মনে রাখা হয়, অর্থাৎ স্মরণে রাখা। হিন্দু বিশেষজ্ঞরা বলেন এই স্মৃতি, এই গ্রন্থগুলো মানুষ লিখেছে, ঋষিরা। আর এর অবস্থান শ্রুতির পরে, শ্রুতির অবস্থান উপরে, তারপরে হচ্ছে স্মৃতি। এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র, কারণ এগুলো বলে যে একজন মানুষ কিভাবে চলবে, সম্প্রদায় কিভাবে চলবে, সমাজ কিভাবে চলবে। স্মৃতির মধ্যে খুব গুরুত্বপূর্ণ হলো বিভিন্ন পুরাণ। পুরাণ অর্থ প্রাচীন। এসব পুরাণে বিভিন্ন দেবতার কথা আছে, বিশ্ব সৃষ্টির কথা আছে, সাহিত্য আছে। আর মহর্ষি ব্যাস এইসব পুরাণগুলোকে 18টি খণ্ডে ভাগ করেছেন। এগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পুরাণ হলো ভবিষ্য পুরাণ। ভবিষ্য মানে ভবিষ্যৎ, এই পুরাণ ভবিষ্যৎ নিয়ে কথা বলছে। আর ভবিষ্য পুরাণে উল্লেখ করা আছে তৃতীয় পর্ব, তৃতীয় খণ্ড, তৃতীয় অধ্যায়ের 5 থেকে 8 অনুচ্ছেদে যে একজন ম্লেচ্ছ আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে মরুভূমি থেকে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
রাজা ভোজ এই দেবতুল্য মানুষকে স্নান করিয়ে পবিত্র করবেন, আর তাকে স্বাগত জানাবেন সম্মানের সাথে, তার সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনি শয়তানকে হারানোর জন্য একটা বিশাল বাহিনী বানিয়েছেন। এই কথাটা ভবিষ্য পুরাণের তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের পাঁচ থেকে আট অনুচ্ছেদে আছে। এখানে বলা হয়েছে একজন ম্লেচ্ছ আসবেন। ম্লেচ্ছ এই সংস্কৃত শব্দটার অর্থ একজন বিদেশি। তিনি আসবেন তার সঙ্গীদের সাথে নিয়ে, সাহাবাদের কথা বলা হচ্ছে, আসবেন মরুস্থল থেকে। সংস্কৃত মরুস্থল শব্দটার মানে বালিময় স্থান বা মরুভূমি। তার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাজা ভোজ এই বিদেশির সাথে কথা বলবেন শ্রদ্ধার সাথে, আর বলবেন, হে মানুষ জাতির গর্ব, আপনারা জানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ জাতির গর্ব। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা কালামের চার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয় তুমি সবচেয়ে মহান চরিত্রে অধিষ্ঠিত। পবিত্র কোরআনে সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। পুরাণ আরো বলছে যে সেই লোক তার বাহিনী নিয়ে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে। আমরা জানি আমাদের প্রিয় নবীজি এই কাজটা করেছিলেন। এই ভবিষ্যৎবাণী একেবারে স্পষ্ট করেই বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। কিছু মানুষ বলতে পারে এখানে যে ভোজ রাজার কথা বলা আছে, তিনি ছিলেন এগারো শতাব্দীতে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মেরও পাঁচশো বছর পরে, আর এই ভোজ রাজা ছিলেন রাজা শিলাবাহন এর দশম বংশধর। এই মানুষগুলো এটা বুঝতে পারে না যে মিশরের সম্রাটদের পদবীর মতো তারা রাজাদের টাইটেল দিত ফারাও। অতীতে অনেক ফারাও ছিল, মাত্র একজন ফারাও ছিল না। তারপরে দেখেন রোমের সম্রাটদের তাদের পদবী ছিল সিজার, সিজার একজন ছিল না, অনেক সিজার ছিলেন। একইভাবে ইন্ডিয়ার রাজা তাদের টাইটেল ছিল ভোজ। তাহলে ভোজ নামে একজন রাজা ছিলেন না, অনেক রাজাই ছিলেন। এই ভোজ রাজা, ইনি কিন্তু এগারো শতাব্দীর ভোজ রাজা নন, ইনি তারও অনেক আগে রাজত্ব করেছিলেন। এরপর ভবিষ্য পুরাণায় বলা হয়েছে তৃতীয় পর্ব তৃতীয় খণ্ড তৃতীয় অধ্যায়ের দশ থেকে সাতাশ অনুচ্ছেদে আছে, ম্লেচ্ছদের বসবাসের স্থান নষ্ট হয়ে গেছে। এখানে যে শত্রুরা আগে রাজত্ব করত, এখন সেখানে এসেছে আরো শক্তিশালী শত্রু। আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষকে পরিচালিত করবেন সরল পথে। হে রাজা ভোজ, তুমি পিশাচদের রাজ্যে কখনোই যাবে না, কারণ আমি আমার দয়া দিয়েই তোমাকে পবিত্র করব। তারপর দেবতুল্য একজন মানুষ ভোজ রাজার কাছে আসলো, তারপর বলল যে আর্য ধর্ম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে, এটা হবে ঈশ্বর পরমাত্মার আদেশে, আমার অনুসারীদের খাতনা দেওয়া থাকবে, তাদের মাথার পেছনে কোনো টিকি থাকবে না, তারা মুখে দাড়ি রাখবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, তারা সব হালাল খাবার খাবে, তারা বিভিন্ন পশুর মাংস খাবে, তবে এই লোকগুলো শুকরের মাংস খাবে না, তারা লতাপাতার মাধ্যমে নিজেদের পবিত্র করবে না, নিজেদের পবিত্র করবে যুদ্ধের মাধ্যমে, তাদের সম্প্রদায়কে বলা হবে মুসলমান। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বলা আছে আমার অনুসারী তারাই হবে যে লোকদের খতনা দেওয়া থাকবে। আমরা জানি মুসলিমরা খতনা করে, তাদের মাথার পেছনে টিকি থাকবে না, অনেকে এটাকে বলে সিন্ডি, তাদের মুখে দাড়ি থাকবে, তারা একটা বিপ্লব করবে, তারা প্রার্থনার জন্য আহ্বান করবে, আজানের কথা বলা হচ্ছে, মুসলিমরা আজান দেয়, তারা সব হালাল খাবার খাবে, বিভিন্ন প্রাণীর মাংস খাবে, তবে তারা শুকরের মাংস খাবে না। আল্লাহ পবিত্র কোরআনে সব মিলিয়ে চার জায়গায় বলেছেন, সূরা বাকারার একশো তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা মাইদার তিন নম্বর আয়াতে উল্লেখ আছে, সূরা আনামের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ আছে, এবং সূরা নাহালের একশো পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা আছে, হুররিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ্দামু ওয়ালামাল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শুকর মাংস খাওয়া, এবং যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে। যেহেতু পবিত্র কোরআনে বেশ কয়েকবার এই কথা বলা হয়েছে যে শুকরের মাংস খাওয়া হারাম, মুসলিমরা আমরা শুকর খাই না, ভবিষ্যৎবাণীটা আরো বলছে যে তারা লতাপাতার মাধ্যমে পবিত্র হবে না, তারা পবিত্র হবে যুদ্ধের মাধ্যমে, আর তাদেরকে ডাকা হবে মুসলমান বলে। এই ভবিষ্যৎবাণীটা পরিষ্কারভাবে বলছে সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে।
এরপর ভবিষ্য পুরাণায় আরো উল্লেখ করা আছে, তৃতীয় পর্ব প্রথম খণ্ড তৃতীয় অধ্যায়ের 21-23 অনুচ্ছেদে বলা হয়েছে যে সাতটা পবিত্র শহর কাশীতে সেগুলো ভরে গেছে দুর্নীতিতে আর রাক্ষসে। সেই সময়ে ম্লেচ্ছদের দেশে ম্লেচ্ছ ধর্মের অনুসারী যারা আছে তারা ভালো মানুষ, তাদের মধ্যে সব ভালো গুণই আছে, আর এই দেশে দেখো সব ধরনের পাপই বিদ্যমান আছে। হে ঋষি, তোমার প্রভুর নামকে সমুন্নত রেখো। এখানে আসলে বলা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, তার অনুসারীদের কথা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বেদেও ভবিষ্যৎবাণী করা হয়েছে। অথর্ব বেদে বলা হয়েছে 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1-14 নম্বর মন্ত্র, এটাকে বলা হয় কুণ্টাক সুক্তাস। কুণ্টাক অর্থ পেটের ভিতর লুকানো গ্রন্থি, তার মানে এই মন্ত্রগুলোর যে অর্থ সেটা লুকানো আছে, আপনারা পরে এগুলো সম্পর্কে জানতে পারবেন। কুণ্টাকের আরও একটা অর্থ দুর্দশা থেকে মুক্ত, আরেকটা অর্থ শান্তি, আর ইসলামেরও একই অর্থ। এর আরেকটা অর্থ হল পৃথিবীর কেন্দ্র। আমরা জানি যে মক্কা শহরটা পৃথিবীর কেন্দ্র। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ইমরানের 96 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, মানুষ জাতির জন্য প্রথম ঘর বানানো হয়েছিল বাক্কায়, এটা মক্কার আরেকটা নাম। আমি এখানে 14টা মন্ত্রের সবগুলো বলার সময় পাব না, এখন আপনাদের সামনে সংক্ষেপে 4টা মন্ত্র বলব। অথর্ববেদ 20 নম্বর গ্রন্থে 127 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা, তিনি হলেন কাওরামা, যাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। 2 নম্বর মন্ত্র বলছে, তিনি একজন উঁটে চড়া ঋষি। 3 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন মামা ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন বৈষ্ণবী রেব। 1 নম্বর মন্ত্র বলছে, তিনি হলেন নরসংসা। নর সংস্কৃত শব্দটার অর্থ একজন মানুষ, একজন ব্যক্তি। সংসা মানে প্রশংসা, প্রশংসনীয়, যে মানুষটা প্রশংসনীয়। আর আরবি শব্দ মোহাম্মদের অর্থ ঠিক সেটাই, প্রশংসনীয়। এটাই ছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এরপর বলা হয়েছে তিনি হলেন কাওরামা। কাওরামা শব্দটার আরেকটা অর্থ হল শান্তির রাজপুত্র। আর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্তির রাজপুত্র ছিলেন। এর আরেকটা অর্থ হল অভিবাসী। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, তিনি অভিবাসী ছিলেন। এরপরে বলা হয়েছে তাকে রক্ষা করা হয়েছে 60,090 জন শত্রুর কবল থেকে। আমরা জানি সে সময় মক্কায় যেসব লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে ছিলেন তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। 2 নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উঁটে চড়া ঋষি। কোন ইন্ডিয়ান ঋষি অথবা ব্রাহ্মণ কখনোই উঁটের পিঠে চড়বেন না, কারণ উঁটে চড়া ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ। মনুস্মৃতিতে উল্লেখ করা হয়েছে 11 নম্বর অধ্যায়ের 202 নম্বর অনুচ্ছেদে যে একজন ব্রাহ্মণ কোনো উট বা গাধার পিঠে চড়তে পারবেন না, সেজন্য ইনি হবেন এমন কেউ যিনি বিদেশি। 3 নম্বর মন্ত্র বলছে তিনি মামা ঋষি বা মহারিষি। মামা, কেউ বলে থাকে মোহাম্মদ, কেউ বলে মহান ঋষি। 4 নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব। রেব অর্থ যে প্রশংসা করে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম হলো আহম্মদ, যে প্রশংসা করে, এটার আরবি হলো আহম্মদ। এটা ছিল আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম। অথর্ববেদে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আরও ভবিষ্যৎবাণী আছে। 20 নম্বর গ্রন্থে 21 নম্বর অনুচ্ছেদের 6 নম্বর মন্ত্র বলা হয়েছে, এখানে আহজাবের যুদ্ধের কথা বলা হয়েছে। আহজাবের যুদ্ধ এখানে বলা হয়েছে যে এই ঋষিকে রক্ষা করা হবে 10,000 শত্রুর কবল থেকে, আর তিনি এই যুদ্ধে বিজয়ী হবেন লড়াই না করেই। তিনি একজন কারু। এখন সংস্কৃত শব্দ কারু অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে, আরবি করলে যেটা হবে আহম্মদ, যেটা আমাদের নবীজির আরেকটা নাম। বলা হয়েছে তিনি লড়াই না করেই এই যুদ্ধে জিতবেন, অর্থাৎ আহজাবের যুদ্ধের কথা, যেখানে লড়াই না করেই মুসলিমরা জিতেছিল। আমরা জানি যে সেই যুদ্ধে শত্রুপক্ষের লোকজন ছিল প্রায় 10,000। এরপর আরও আছে অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 21 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর মন্ত্র যে মহান ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে, আর তিনি রক্ষা করবেন আবান্দুকে 60,090 জন শত্রুর কবল থেকে। সংস্কৃত শব্দ আবান্দু অর্থ হলো ইতিম। এই আবান্দু শব্দটার আরেকটা অর্থ হচ্ছে প্রশংসনীয়।
আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটার অর্থ হচ্ছে প্রশংসনীয়। তাহলে আবান্দু শব্দটার আরবি করলে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হয়েছে ঈশ্বর ক্ষমতাচ্যুত করবেন 20 জন রাজাকে, আর আমরা জানি যে তখনকার দিনে আনুমানিকভাবে মক্কাতে 20টা আলাদা গোত্র ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিতে নিয়েছিলেন, আর সে সময় যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিরোধিতা করেছিল তাদের সংখ্যা ছিল প্রায় 60,000। এই একই ভবিষ্যৎবাণীটা ঋগ্বেদেও করা হয়েছে, 1 নম্বর গ্রন্থ 53 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে। তবে এখানে তাকে বলা হয়েছে যে সুশ্রামা। সুশ্রামা শব্দটার অর্থ যে ব্যক্তি প্রশংসনীয়, যেটা আমাদের নবীজির নামের অর্থ। নবীজির কথা ভবিষ্যৎবাণী করছে অগ্নি, 64 নম্বর মন্ত্র। এখানে বলা হয়েছে যে এই ঋষি তিনি তার মায়ের দুধ পান করবেন না, তিনি মায়ের বুকের দুধ পান করবেন না। আমরা জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের দুধ পান করেননি, আর বিবি হালিমা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমা। এছাড়াও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে আহম্মদ, যিনি প্রশংসা করেন। অনেক জায়গায় আছে, উত্তর চিকে আছে মন্ত্র নম্বর 1500, এরপর ইন্দ্র 2 নম্বর অধ্যায়ের 152 নম্বর মন্ত্রে, যজুর্বেদের 31 নম্বর অধ্যায়ের 18 নম্বর অনুচ্ছেদে, ঋগ্বেদে 8 নম্বর গ্রন্থ 6 নম্বর অনুচ্ছেদের 10 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 8 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 16 নম্বর মন্ত্রে, অথর্ববেদে 20 নম্বর গ্রন্থ 126 নম্বর অনুচ্ছেদের 14 নম্বর মন্ত্রে আছে। নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহমেদ বলে ডাকার পাশাপাশি অনেক জায়গায় তাকে আরেকটা নামে ডাকা হয়েছে, সেটা নরসংসা। আমি একথা আগেও বলেছি, নরসংসা শব্দটার প্রথম অংশ নর, যার অর্থ একজন মানুষ বা ব্যক্তি, আর সংসা এটার মূল শব্দ হল প্রশংসা, যার অর্থ হচ্ছে যে মানুষটা প্রশংসনীয়। তাহলে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নরসংসা অর্থাৎ মোহাম্মদ বলে হিন্দু বিভিন্ন ধর্মগ্রন্থের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে। ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 13 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 18 নম্বর অনুচ্ছেদের 9 নম্বর মন্ত্রে, ঋগ্বেদের 1 নম্বর গ্রন্থ 106 নম্বর অনুচ্ছেদের 4 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 1 নম্বর গ্রন্থ 142 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 2 নম্বর গ্রন্থ 3 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 5 নম্বর গ্রন্থ 5 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 7 নম্বর গ্রন্থ 2 অনুচ্ছেদের 2 মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 64 নম্বর অনুচ্ছেদের 3 নম্বর মন্ত্রে, ঋগ্বেদে 10 নম্বর গ্রন্থ 182 নম্বর অনুচ্ছেদের 2 নম্বর মন্ত্রে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 37 অনুচ্ছেদে, যজুর্বেদে 20 নম্বর অধ্যায়ের 57 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 31 অনুচ্ছেদে, যজুর্বেদের 21 অধ্যায়ের 55 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 2 অনুচ্ছেদে, যজুর্বেদের 28 অধ্যায়ের 19 অনুচ্ছেদে, যজুর্বেদে 28 অধ্যায়ের 42 নম্বর অনুচ্ছেদে। এভাবে সারাদিন শুধু রেফারেন্স দিয়ে যেতে পারেন যে হিন্দু ধর্মগ্রন্থে এই সব জায়গায় আমাদের নবীজির নাম উল্লেখ করা হয়েছে। হাতে সময় কম না হলে শুধু হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে একটা লেকচার দেওয়া যেত। যেহেতু হাতে সময় কম, তাই আর একটা ভবিষ্যৎবাণীর কথা বলবো হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নিয়ে, যেটা হলো কল্কি অবতার। এটার উল্লেখ আছে ভগবত পুরাণায় 12 নম্বর খণ্ড 2 অধ্যায়ের 18-20 নম্বর অনুচ্ছেদে। বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে একজনের ঘরে যে মহৎ হৃদয়ের ব্রাহ্মণ, যে সাম্বালা নামের একটা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। তাকে ঈশ্বর দেবেন উৎকৃষ্ট গুণাবলী, আর ঈশ্বর তাকে দেবেন 8টা অলৌকিক শক্তি। তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায়, তার ডান হাতে থাকবে একটি তরবারি। এরপর ভগবত পুরাণায় উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড 3 অধ্যায়ের 25 নম্বর মন্ত্রে, যে কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, কলিযুগে যখন রাজারা হবে ডাকাতের মতো, সেই সময় বিষ্ণু ইয়াসের ঘরে জন্মগ্রহণ করবে কল্কি। এছাড়াও কল্কি পুরাণায় উল্লেখ করা হয়েছে 2 অধ্যায়ের 4 নম্বর মন্ত্রে, বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস নামে এক ব্যক্তির ঘরে, যিনি মহৎ হৃদয় ব্রাহ্মণ, যিনি সাম্বালা গ্রামের প্রধান, তার ঘরে জন্মাবে কল্কি। কল্কি পুরাণায় বলা হয়েছে 2 অধ্যায়ের
পাঁচ নম্বর মন্ত্রে কল্কিকে সাহায্য করবে চারজন সহচর পাপীদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কল্কি পুরাণায় বলা হয়েছে দ্বিতীয় অধ্যায়ের সাত নম্বর মন্ত্রে কল্কি অবতারকে যুদ্ধক্ষেত্রে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে। কল্কি পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে বিষ্ণুয়াস নামে এক ব্যক্তির ঘরে জন্মাবে, জন্ম নেবে সুমতির গর্ভে। কল্কি পুরাণায় দ্বিতীয় অধ্যায়ের পনেরো নম্বর মন্ত্রে উল্লেখ করা হয়েছে যে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মগ্রহণ করবেন। এক কথায় হিন্দু ধর্মগ্রন্থের এই কথাগুলি কল্কি অবতার সম্পর্কে বলছে। আমি এবারে এই কথাগুলি আবারও সাজিয়ে আর সংক্ষেপে বলছি। এক নম্বর পয়েন্ট, তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস। বিষ্ণু মানে ঈশ্বর, ইয়াস এর মানে ভৃত্য, অর্থাৎ ঈশ্বরের ভৃত্য। যদি এটার আরবি করেন সেটা হবে আবদুল্লাহ, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা। তার মায়ের নাম হবে সুমতি। সুমতি সংস্কৃত শব্দটার অর্থ প্রশান্ত, প্রশান্তি, শান্তি। এটার আরবি করলে হবে আমিনা, অর্থাৎ আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা। বলা হয়েছে তিনি জন্মগ্রহণ করবেন সাম্বালা নামে একটি গ্রামে। সাম্বালা মানে একটি প্রশান্ত এবং শান্তির জায়গা। আমরা জানি মক্কাকে বলা হয় দারুল আমান, অর্থাৎ শান্তির ঘর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছিলেন মক্কায়। এরপরে বলা হয়েছে যে তিনি সাম্বালা গ্রামের প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রধান ব্যক্তির ঘরে জন্মেছিলেন। এরপরে বলা হয়েছে তিনি মাধব মাসের দ্বাদশ দিনে জন্মাবেন। আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মেছিলেন। আরও বলা হয়েছে যে তিনি হবেন শেষ ঋষি, শেষ নবী, অন্তিম ঋষি। আমরা জানি পবিত্র কোরআনে সূরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামিন নবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নয়, তবে তিনি আল্লাহর প্রেরিত রাসূল এবং তিনি নবুয়তের সিলমোহর। নিশ্চয়ই আল্লাহ সব বিষয় সম্পর্কে জানেন। তাহলে কোরআন বলছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ রাসূল। এরপরে বলা হয়েছে যে এই ঋষি, এই কল্কি অবতার, তিনি তার জ্ঞান পাবেন, আলোকপ্রাপ্ত হবেন প্রথমবার, সেটা রাতের বেলায় একটা গুহার ভেতরে। তারপরে তিনি উত্তর দিকে রওনা দিয়ে ফিরে আসবেন। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ওহি তিনি পেয়েছিলেন রাতের বেলায় হেরা গুহায় জবলে নূরে। আর পবিত্র কোরআনের সূরা দুখানে দুই ও তিন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা কদরের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অবতীর্ণ করেছি কোরআন এই মহামান্বিত রাতে। আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেছিলেন, যেটা ছিল মক্কা শহরের উত্তর দিকে, তারপর আবার মক্কায় ফিরে আসেন। আরো বলা হয়েছে যে ঈশ্বর তাকে দেবেন অতি উৎকৃষ্ট গুণাবলী। বলা হয়েছে যে তিনি আটটা অলৌকিক শক্তি পাবেন। এই আটটা অলৌকিক শক্তি হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী জ্ঞান, আত্মসংযম, জ্ঞান বিতরণ, অভিজাত বংশ পরিচয়, সাহসিকতা, কম কথা বলা, মহানুভবতা এবং পরোপকারিতা। এই আটটা গুণের সবগুলো আলহামদুলিল্লাহ সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেতরে দেখা যায়। তারপর বলা হয়েছে তিনি হবেন পৃথিবীর সব মানুষের পথপ্রদর্শক। আর পবিত্র কোরআনে সূরা সাবার ২৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরা ওয়া নাযীরা, আমি তো তোমাকে পাঠিয়েছি পুরো মানুষ জাতির দূত হিসেবে, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে পাঠিয়েছি, তবে অধিকাংশ মানুষই কথাটা জানে না। এরপরে বলা হয়েছে যে কল্কি অবতার চড়বেন একটি সাদা ঘোড়ায়। আমরা জানি যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোরাকে চড়েছিলেন যখন মিরাজে গিয়েছিলেন। এরপরে আরও বলা হয়েছে যে তার হাতে থাকবে একটি তরবারি। আর আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে অংশ নিয়েছিলেন, আর বেশিরভাগই ছিল আত্মরক্ষার জন্য সরাসরি অংশ নিয়েছিলেন, তখন তার ডান হাতে তরবারি থাকত। এরপর এখানে বলা হয়েছে যে তিনি অজ্ঞ লোকদের পরিচালিত করবেন সরল পথে। আমরা জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবদের পথ দেখিয়েছিলেন। আরবের সেই সময়টাকে বলা হতো আয়ামে জাহেলিয়া, অর্থাৎ অজ্ঞতার যুগ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তালার সাহায্য নিয়ে, কোরআনের সাহায্যে আরবদের নিয়ে এসেছিলেন অন্ধকার থেকে আলোতে। এরপর আরও বলা হয়েছে তাকে সাহায্য করবে চারজন সহচর। বলা হচ্ছে চারজন সাহাবির কথা খোলাফায়ে রাশেদিন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন। তারপর বলা হয়েছে যে যুদ্ধক্ষেত্রে তাকে দেবদূত বা ফেরেশতারা সাহায্য করবে।
আমরা জানি যে পবিত্র কোরআনে সূরা ইমরানের 123 থেকে 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এছাড়াও সূরা আনফালের 8 থেকে 9 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফেরেশতারা নবীজিকে সাহায্য করেছিল, সেটা ছিল বদরের যুদ্ধে, আর তাদের জন্য মুসলিমরা সেই যুদ্ধে জিতেছিল। এখানে আমি সংক্ষেপে বললাম কল্কি অবতার সম্পর্কে, যেটা হিন্দু ধর্মগ্রন্থে বলা হয়েছে। হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা আমার ভিডিও ক্যাসেট দেখেন এই টপিকের উপরে, যেখানে হিন্দু ধর্মগ্রন্থে নবীজির ব্যাপারে বিস্তারিত বলেছি। আসুন এবারে দেখি পার্সি ধর্মগ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কী ভবিষ্যৎবাণী করা হয়েছে। জরাথুস্ত্র তিনি হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা, এটাকে আরও বলা হয় পার্সিজম। এটার উৎপত্তি হয়েছে পার্সিয়াতে এখন থেকে 2500 বছর আগে। এই পার্সিজম ধর্মটাকে আরও বলা হয় ম্যাগিয়ানিজম, অথবা যে ধর্মের অনুসারীরা অগ্নি পূজা করে। পার্সিদের যে পবিত্র ধর্মগ্রন্থ সেগুলো দশাতীর এবং আভেস্তা। আভেস্তাকে আবার জেন্দ আভেস্তাও বলা হয়। দশাতীর দুই ভাগে বিভক্ত, ক্ষুর্দা দশাতীর ও করণ দশাতীর। আভেস্তারও আবার দুই ভাগ, ক্ষুর্দা আভেস্তা ও করণ আভেস্তা। অনেকে এগুলোকে বলে জেন বা মহাজেন। আপনারা যদি এই পার্সি ধর্মগ্রন্থ পড়েন, অনেক জায়গাতে দেখবেন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সেখানে বলা হয়েছে। আভেস্তায় উল্লেখ করা হয়েছে আছে ফারবারদিনই আসতে 28 নম্বর অধ্যায়ের 129 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে তার নাম হবে জয়যুক্ত, তার নাম হবে আস্তাবেত আরেতা, তার আরও একটা নাম হবে সোসিম। বলা হয়েছে যে তাকে এখানে ডাকা হবে নামটা সোসিয়েন, তার নাম হবে আস্তাবেত আরেতা। আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ জিতেছিলেন, অনেক যুদ্ধ জিতেছিলেন, আর এখানে সোসিয়েন থাকবে। ইতিহাসের বিশ্বকোষের কথা অনুযায়ী শব্দটার অর্থ যে মানুষটা প্রশংসা করেছে, এটার আরবি হলে সেটাই হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে পার্সি বিভিন্ন ধর্মগ্রন্থেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। এরপর বলা হয়েছে তিনি হবেন আস্তাবেত আরিতা। আস্তাবেত আরিতা অর্থাৎ যে ব্যক্তি প্রশংসা করে, এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আহম্মদ। আহম্মদ শব্দটার অর্থ যে প্রশংসা করে। এরপর আরও আছে জেন্দাবেস্তার জামিয়াদি আসতে 16 নম্বর অধ্যায়ের 95 অনুচ্ছেদে যে তাঁর বন্ধুরা চলে আসবে, অর্থাৎ আস্তাবেত আরিতার বন্ধুরা, তারা সেখানে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে, তারা চিন্তা ভাবনা করবে, ভালো কথা বলবে, ভালো কাজ করবে, আর তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করবে না। এখানে নবীজির সাহাবিগণের কথা বলা হচ্ছে, এখানে তাকে বলা হয়েছে আস্তাবেত আরেতা, যার অর্থ যে প্রশংসা করে, মানে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেটা নবীজির আরেকটা নাম। এখানে সাহাবিগণের কথা বলা হচ্ছে, অর্থাৎ নবীজির সহচরেরা, তারা ভালো মানুষ হবে, চিন্তা করে কাজ করবে, ভালো কথা বলবে, তারা সবাই ভালো কাজ করবে, তাদের জিহ্বা কোনো মিথ্যা উচ্চারণ করে না, অর্থাৎ তারা মিথ্যা কথা বলে না। আর আমরা জানি যে সাহাবিগণ মাশাআল্লাহ সত্যি কথাই বলতেন। এরপর দশাতীরাও নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এটা হলো পার্সিদের আরেকটা ধর্মগ্রন্থ। দশাতীর মানে দশ আর তীর, অর্থাৎ যে বইটার দশটা অংশ আছে, এটা দস্তুর শব্দটার বহুবচন, আর দস্তুর মানে একটা ধর্মীয় আইন। তাহলে এই বইটাতে দশটা অংশ আছে আর ধর্মীয় আইন। দশাতীরে উল্লেখ করা হয়েছে যে পার্সিরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, জেরোস্ট্রিয়ানরা যখন তাদের ধর্ম ত্যাগ করবে, যখন তারা নিঃসঙ্গ হয়ে যাবে, তখন মরুভূমি থেকে একজন লোক আসবে, তার অনুসারীরা পার্সিদের বসে আনবে, আর তারা পার্সিদের রাজ্য জয় করে নেবে, তারা মানুষ জাতির জন্য একটা অনুগ্রহ হবে। তারা তাদের মন্দিরের ভেতর আগুনের পূজা করবে না, তারা প্রার্থনা করবে ইব্রাহিমের ঈশ্বরের ঘরের দিকে মুখ করে, তারা কোনো মূর্তি পূজা করবে না, তারা হবে প্রভু এবং শাসক পার্সিয়ার। এছাড়াও তারা পার্সিয়ার অন্যান্য ধর্মীয় স্থানেও রাজত্ব করবে, আর তাদের নবী তিনি খুব যুক্তিবাদী হবেন আর অলৌকিক কাজ করবেন। এই ভবিষ্যৎবাণী আর কারো কথা বলছে না, বলছে আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এরপরে আরও আছে, এটা আছে বুন্দাহিসানে
30 নম্বর অধ্যায়ের 6 থেকে 27 নম্বর অনুচ্ছেদে যে সোসিয়ান হবেন শেষ নবী। সোসিয়ান এটা নিয়ে আগে বলেছি, বিশ্বকোষের কথা অনুযায়ী এটার অর্থ হলো প্রশংসনীয়, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখানে বলা হয়েছে যে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন শেষ নবী। এটা হলো সংক্ষেপে পারসি ধর্মগ্রন্থগুলোতে আমাদের নবীজির বর্ণনা।